আমাদের এইখানে যে টাইম কলটা আছে সে কলে জল অনেক সময় নোনতা হয়, জল ঘোলা ওঠে, ব্যবহার করা যায় না, খুব সমস্যা। পানীয় জল একদিন রাখলেই বোতল হলুদ হয়ে যায়, বালতি হলুদ হয়ে যায়, যার জন্য সব ঘরে ঘরেই প্রায় ফিল্টার নেওয়া আছে আর ওই জল কিনে খাওয়া হয়। এটা অ্যাকচুয়ালি ওভারহেড রিজার্ভারের শিলান্যাস হলো। ইতিমধ্যে আমাদের 11টা জায়গা কমপ্লিট হয়ে গেছে, আজকে 3টে জায়গায় শিলান্যাস হচ্ছে। লকডাউনের জন্য একটু কাজটা পিছিয়ে গেছিলো, তো আজকে থেকে কাজ শুরু হবে। এই এলাকায় পানীয় জলের যে সমস্যা আছে এটার মাধ্যমে সেই সমস্যার সমাধান হবে, কারণ 1870 গ্যালন জল এখান থেকে আমরা পাবো। আজকে সেই কাজটা, আজকে শুভ দিন, আজকে শিলান্যাস করে আমরা সেই কাজটা উদ্বোধন করবো।